দীর্ঘ দুদশক বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। বলিউড তার কাছ থেকে বহু ব্লকবাস্টার ছবি উপহার পাওয়া যায়, তার প্রতিভা বিভাজিত ঘটেছে বিভিন্ন দিকে, এর সাথে সাথে তার চরিত্র সম্পর্কে মতামত তাদের দাবি। শাহরুখ শুধু তার সহ অভিনেত্রীদের সঙ্গে রাত কাটান না, তার বিছানায় রাত কাটিয়েছে পুরুষ এবং বহু বিদেশীয়। শাহরুখের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এখন নিন্দুকদের সেই মতামত প্রসঙ্গে মুখ খোলা, কিন্তু কিং খান দাবি করেন তার চরিত্র সম্পর্কে এই সব মন্তব্য কখনো কখনো প্রভাবিত হয়েছে তার এবং গৌরী সম্পর্ক। শাহরুখের দাবি, তিনি বিনোদন জগতের সাথে যুক্ত ছিলেন সে বিষয়ে যথেষ্টভাবে ওয়াকিবহাল। গৌরী এবং সিনেমার সঙ্গে যুক্ত হলে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, যে কেউ বললে অন্য কেউ বলবে, তাহলে সে নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন আছে মনে হয় না শাহরুখ। তার দাবি, তিনি এবং গৌরী শুধু একমাত্র বিষয় নিয়ে আলোচনার এবং চিন্তিত, এটি হল তার সন্তান কিং খানেও দাবি করেন। গৌরী জানে তিনি তার কাজের জন্য সময় সময় নেন, তিনি যতক্ষণ থাকতেন ততক্ষণ কেবল কাজই করত। তবে শাহরুখের ভক্তরাও জানেন সুপারস্টার রাতে ঘুমন না, তিনি খুব অল্প সময় ঘুম এবং প্রচুর পরিমাণে কফি খান। শাহরুখ নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি জল খান না, মূলত কফি খান এবং দিন 100টা সিগারেট খান। তবে সাক্ষাৎকার শেষের আগে শাহরুখেও বলেছিলেন, নারীরা হলেন ভগবানের তৈরি সবচেয়ে সুন্দর, নরম, মিষ্টি এবং বুদ্ধিবিজ্ঞান সৃষ্টি। নারী ছাড়া জীবন বাধা, মনে আছে বলিউড বাদশাহ।